till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. Hey, what's up, sobai? Tumra sobai kemon acho? Tomader sokolke shagotom classical vlogger aro ekti notun vloge. Ke amra emon ekta jaygay jabo. সে জায়গার নাম হলো জমিদার বাড়ি, বাড়ির নাম সিংহবিলা, জায়গার নাম হচ্ছে জমিদার বাড়ি। তো এটা আছে রামজীবনপুরে আর মেদিনীপুর ডিস্ট্রিক্ট হচ্ছে। তো আমরা এখন যাব, আমার সাথে আছে ভাই, সাইকেল চালাচ্ছে ওখানে, আর বাপ্পা আছে পেছনে। তো আমরা যাব এখন, তো যাওয়া যাক। তো আমরা এখন যাচ্ছি জমিদার বাড়ি, জমিদার বাড়ি যাওয়া হবে। সেখানে কী 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 ব্যাপার না ব্যাপার আমি কখনো প্রথমে যাইনি, আমার ভাই গিয়েছে একবার। বাপ্পা তুই গেছিলি? হ্যাঁ, বাপ্পাও গিয়েছে বলছে। আমি প্রথমবার, আমি সেই মানুষ যে বাড়ির এত কাছে একটা ভালো জিনিস আছে সেই জিনিসটা আমি এখনও দেখিনি চোখে, আজকে প্রথম দেখবো। তো যাওয়া যাক সেখানেতে। এখানে বোর্ড দেওয়াই আছে, আর এখানে হচ্ছে পোলটা, ও সামনে একটা পোল আছে, পোলের ওই পাশেতে মেদিনীপুর ডিস্ট্রিক্ট পড়ছে আর এই পাশেতে হুগলি ডিস্ট্রিক্ট। এখানে তো বোর্ডেতে দেওয়াই আছে কতটা কত দূর পর্যন্ত। পোলটা, এই পোলটা ওই পাশেতে পড়ছে মেদিনীপুর ডিস্ট্রিক্ট, আর পোলটার এই পাশেতে হুগলি ডিস্ট্রিক্ট। Through the highways, till my shadow turns to sun rays, and on we'll go. Through the wastelands, through the highways, and on. গাইজ, আমরা ফাইনালি এসে গিয়েছি। এইটা গেট, এটা গেট তো, এইটা গেট। তো ভাই তোমরা দেখতে পাচ্ছ উপরে সিংহভিলা ভালোভাবে লেখা আছে, দেখো। ও সিংহভিলা, এটা পুরোটা এরিয়া। ভিতরে যাব, ভিতরে যেয়েও দেখাচ্ছি। তো গাইজ আমরা ফাইনালি ভিতরে ঢুকে গিয়েছি। মেন গেটেতে কিন্তু তালা লাগানো আছে, একটা নয় দুটো তালা তো লাগানো থাকে না, ভাই তো বললো লাগানো থাকে না, কিন্তু লাগানো ছিল ভাই। এই প্রাচীরটা টপকিয়ে আসতে হয়েছে, এদিকে এইদিকে আছে কাজ ভাঙা আর এইদিকে আছে পেরেক, সেটাকে টপকিয়ে আসতে হয়েছে, আর এখন আবার ওই প্রাচীরটাকে টপকিয়ে ওই পাশে যেতে হবে। কি ঝামেলা ভাই, তো এটাকে আগে পেরোই, তারপর কোথা হচ্ছে, তো ওই দিকটা পেরো না হোক। তো ভাই উঠে গেছে এখানে, ওই দিকটা যা। তুই এবার দাঁড়া পাঁচিরের কাজটাই, পাঁচিরের কাজটাই দাঁড়া। কত বড়? আমি আছি 5 ফুট 7, আমার থেকেও 6 ফুট পাঁচির। এরপরে যাওয়া হবে। ও এত ভালো, এত ভালো একটা জায়গা আছে আমি জানতে পারিনি সত্যি কথা বলতে। এটা তুলসী মঞ্চ, এটা তুলসী মঞ্চ, আর এটা পুরোটা, এটা পুরোটা কি, এটা পুরোটা, এটা লক্ষ্মী মঞ্চ, মানে লক্ষ্মী ঠাকুরের যেটাকে বলা হয় পুজো করা হয়, লক্ষ্মী ঠাকুরের প্রতিমা থাকে এখানে। কি হয়েছে? ও গাইস, ফুলের গাছ, তালা, এটা কত কত বছরের পুরনো সেটা তো বুঝে যাচ্ছে না। সো যাই হোক, গেটটা দেখো, এইটা পুরোটাই আমার ঘর। এটা হচ্ছে সিংহভিলা, সিংহভিলা বাড়ির নাম সিংহভিলা, জায়গাটার নাম জমিদার,
মানে বাড়ির নামে জমিদার বাড়ি একই হলো দুটোই। আর এটা বলছিলাম লক্ষ্মী মঞ্চ, এটা এর ভিতরে লক্ষ্মী প্রতিমা পুজো হয়। আর যেমনটা আমাদের দুর্গা পুজোর পর যে লক্ষ্মী পুজো হয় আমাদের, তখন মানে জমিদার বাড়ির বংশধররা আসেন এখানেতে, পুজো হয় ধুমধাম করে, অনুষ্ঠান করে, তো তখনই ওনারা আসেন। তো এইটা হচ্ছে পুরো গেট। এইটা হচ্ছে পুরো গেট একদম পুরো। ভাই কেমন লাগছে, কেজিএফ মুভির মতন। গরুড় আর হচ্ছে দারোয়ানরা পুরো একদম টাওয়ারে টাওয়ারে থাকতো, সেই টাওয়ারের মতন একটা পুরো টাওয়ার ভাই। ও আর এই হচ্ছে সিংহভিলা। ও ওপি ওপি ওপি, দারুণ লাগছে, নাইস। সিংহভিলা, আচ্ছা এর কোনো এস্টিড নেই না, এর 1928 AD হয়তো, এটাই হতে পারে 1928 সালে প্রতিষ্ঠিত হয়েছে এরকম মনে হচ্ছে। কি এইদিকে আছে 1335 BS, 1828 AD। আচ্ছা ভাই বলছে 100 বছর পুরনো, হতেই পারে না, আমার কিছু নেই। 1928 আর ওটা বুঝতে পারছি না, 100 বছর পুরনো তো অবশ্যই হবে। এটাই হচ্ছে, এটাই হচ্ছে সেই লক্ষ্মী মঞ্চ, শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউ, শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউ। যেমন লন্ডনের রাস্তায় দেখতে পাওয়া যায় ঠিক সেরকম। সিস্টেমটা কেমন দেখো, এটার ভিতরে তো জানলা, এটা জাস্ট একটা গার্ড, এটার ভিতরে তো জানলা আছে। তো গাইস ভিডিওটা পুরোপুরি হলো না, মানে যার এখানেতে চাবি যাইতে যাকে রাখা আছে তার সাথে একটু ঝামেলা হয়ে গেল, ওর জন্য চলে আসতে হলো। তো আমরা তো পাঁচি ডিঙিয়ে উঠেছিলাম, তার জন্য একটু ঝামেলা হয়ে গেল, আর ভিডিওটা পুরোপুরি হলো না কারণ অনেক কিছু বাদ রয়ে গেল ভিডিওতে। ওখানে তো একটা ভালো বাগান বাড়ি ছিল, দারুণ একটা পুকুর ছিল, সেসব ভিডিওতে নিতে পারলাম না। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করো, আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ক্লাসিক্যাল ব্লগারকে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ, বন্দে মাতরম।